হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের সামনে অনেক দিন পর আসছি, এই কদিন আমাদের এক্সাম চলছিল, তাই বেশি ভিডিও বানাতে পারিনি, আপডেট তোমাদের দিতে পারিনি। এবার থেকে তোমাদের রেগুলার আপডেট দিতে থাকবো, তোমাদের স্ট্র্যাটেজি যা যা নিটের এখন বেঁচে আছে তোমাদের কিছুদিনই, তো স্ট্র্যাটেজি তোমাদের দিতে থাকবো, চ্যানেলটিকে ফলো করো। তো এই ভিডিওতে তোমাদের বলে দিই যে কি আপডেট দেওয়ার আছে। আপডেটটা হচ্ছে তোমাদের কালকে তোমাদের একটা নোটিশ রিলিজ করা হয়েছিল NTA ওয়েবসাইটে, এটা 14 জুন। কালকে এই নোটিশে বলা হয়েছে তোমাদের যাদের ক্যাটাগরি যারা আছো, OBC, SC, ST, EWS যাই হোক, তো ও ক্যাটাগরি তোমরা যদি ভুল দিয়ে থাকো বা কনফিউশনের জন্য এক ক্যাটাগরি দিয়েছো কিন্তু এখন মনে হচ্ছে যে অন্য ক্যাটাগরি দেওয়া উচিত, হয়তো তোমাদের EWS যদি থাকো, EWS ভাবছো যে সার্টিফিকেটটা পাবে কি না, তাই জন্য তোমরা হয়তো জেনারেল দিয়েছিলে কিন্তু এখন ভাবছো যে EWS দিলেই ভালো হতো, EWS পেয়ে যাবে সার্টিফিকেট। তো ওগুলো ক্যাটাগরি চেঞ্জ যদি তোমরা করতে চাও, যেটা নিটের ফর্ম ফিল আপে করেছো ওটার যদি অন্য ক্যাটাগরি চেঞ্জ করতে চাও, তোমরা তোমাদের জন্য সুযোগ করে দিয়েছে তোমাদের NTA। 14 তারিখ থেকে মানে কাল থেকে চালু হয়েছে এই কারেকশন উইন্ডোটা, 14 থেকে তোমাদের 16 তারিখ, কালকে আজকে 15 তারিখ, কালকে 16 তারিখ, কালকে রাত 9টা অবধি তোমাদের এই কারেকশন উইন্ডো ওপেন থাকবে। ক্যাটাগরি তোমরা চেঞ্জ করে নিতে পারো তোমাদের যে কোনো ইয়ে থেকে, মানে তোমাদের হয়তো জেনারেল করেছো, জেনারেল থেকে OBC বা SC ST, SC থেকে ST বা যে কোনো ইয়ে থেকে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ তোমরা করতে পারো। কিন্তু একটা টুইস্ট আছে যে ফ্রিতে তোমরা চেঞ্জ করতে পারবে না, এতে তোমাদের কিছু টাকা লাগবে। আর তোমাদের এটা এখানে দেওয়া আছে যে তোমরা টাকা পেমেন্ট করবে, তারপরেই তোমাদের কারেকশন উইন্ডো তোমরা ইয়ে করতে পারবে, কারেকশন করতে পারবে। আর লাস্টে দেওয়া আছে, প্লিজ নোট দ্যাট দ্য ফাইনাল কারেকশন শ্যাল বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট অনলি আফটার পেমেন্ট অফ অ্যান অ্যাডিশনাল ফি হোয়েন এভার রিকোয়ার্ড চেঞ্জ অফ ক্যাটাগরি ফ্রম SC অর ST টু জেনারেল, SC ST থেকে জেনারেল হোক করতে পারো, অর OBC বা OBC নন কিমিলিয়ার টু জেনারেল, অর EWS টু জেনারেল, তোমরা এটা করতে পারো, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে দিই যে তোমাদের যদি সার্টিফিকেটটা এখন অ্যাভেলেবেল না থাকে, তাহলে তোমরা এখন তোমাদের যে ডকুমেন্টটা আপলোড করতে হবে, তোমাদের সার্টিফিকেট যাদের কাছে আছে, যেমন SC ST দের নতুন করে সার্টিফিকেট বানাতে হয় না, একটা সার্টিফিকেটে চলে যায় সারা জীবন, তো ওই সার্টিফিকেটটা তোমরা জমা দিয়ে দিও, আপলোড করে দিও। আর OBC তে মেন প্রবলেম হয় OBC আর EWS-এর জন্য, এটা কারণ প্রত্যেক বছর রিনিউ করতে হয়, তো এই সার্টিফিকেট যাদের কাছে নেই রিনিউ করা, তাহলে তোমাদের লাস্টে এখানে একটা ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন ফর্ম আছে, এই সেলফ ডিক্লারেশন ফর্মে তোমাদের দেওয়া আছে যে তোমাদের যে এখন তোমাদের কাছে নেই কিন্তু তোমাদের পরীক্ষার সময় বা পরীক্ষার পর আবার তোমাদের তোমরা পেয়ে গেলে তোমরা ওটা জমা দিয়ে দেবে, এটা একটা ডিক্লারেশন দেওয়া আছে, এটা ফিল আপ করে ফটো জিটিয়ে তোমরা এটাকে স্ক্যান করে আপলোড করে দিও, ঠিক আছে। ওই যে ক্যাটাগরির জায়গায়, মানে যে সার্টিফিকেটের জায়গাটা থাকবে ওখানে এটা আপলোড করলে তোমরা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। আর এটাই ছিল তোমাদের আপডেট দেওয়ার। আর এরপরে যদি কোনো ডাউট থাকে নিটের কাউন্সিলিং রিলেটেড, তাহলে তোমরা সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের চেষ্টা করবো ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়া। আর এরপর থেকে চ্যানেলটিকে ভালো করে ফলো করতে থাকো, তোমাদের স্ট্র্যাটেজি নিটের যা যা আসবে, তোমাদের কিছু প্রবলেম থাকলে সেগুলো নিয়েও তোমাদের ভিডিও বানাবো, তাই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের কী কী রিলেটেড ভিডিও চাই সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের পাশে বঙ্গ মেডিকো সবসময় আছে আর থাকবে, আর বঙ্গ মেডিকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে। আর ভালো করে পড়াশোনা করতে থাকো, সবাইকে অল দ্য বেস্ট, বঙ্গ মেডিকোর তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো যেন। চলো সকলকে টাটা, বাই বাই, অল দ্য বেস্ট।